আসসালামু আলাইকুম, আমি সাইদা আইদিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তবে মনটা ভালো নেই, আর কেন ভালো নেই পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। আর এখানে হচ্ছে সৌদি আরবের আমাদের শেষ বাজারের ব্লগ। তো এই মনটা যেহেতু ভালো নেই, বাজারের ভিডিওগুলো করার কোনো ইচ্ছে ছিল না, তবে আমার চ্যানেলের স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আমি এই ভিডিওটি মনে না চাওয়া সত্ত্বেও আমি ভিডিওটা করেছি। কিছু মাছ মাংসের বাজার আনা হয়েছে, তো মাংসরগুলো তো ভাগের, এখানে দুই মাস বা আড়াই মাস পর পর গরু জবাই করে আর কি। তো ওখান থেকে আধা ভাগের এক ভাগ নিয়ে নেওয়া হয়েছে গরুর মাংস, কারণ যেহেতু আমরা রিসেন্টলি চলে যাব আর সেজন্য আর হাফ ভাগের মাংস নেওয়া হয়নি। আর এখানে সব কিছু মিলিয়ে হচ্ছে 4 কেজি মাংস হয়েছে, হাড় আছে, চর্বি আছে, মানে সব কিছু মিলিয়ে আর কি। আর আমি এখানে প্রায় 1.5 কেজি মাংস রান্না করছি, নিয়েছি, আমার কাটাটা শেষ হয়ে গেছে মাংসগুলো। আর হচ্ছে আমি আরগুলো 3টা প্যাকেট করে রেখে দিয়েছি, আরগুলো ছোট ছোট প্যাকেট করে। তো সব কিছু আর ভিডিও করিনি, হালকা পাতলা একটু ভিডিও করলাম আর কি, একদম শেষ মুহূর্তে সৌদি আরবের অনেক স্মৃতি। আসলে আমি সব কিছু আমার এই ছোট্ট ভিডিওটিতে আমার অনুভূতিগুলো আমি শেয়ার করতে পারবো না কখনোই, সেগুলো সব কিছু আমার মনের মধ্যে আছে আর কি। বা আমার সাথে যে আছে সে তো জানে, মানে আমার হাজবেন্ড আর কি। তো সব কিছু আসলে ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয় এই অল্প ভিডিও মধ্যে আর কি। আসলে খুব কষ্ট লাগতেছে, কিন্তু কিছুই করার নেই, বাস্তব তো এরকমই। আর আমাদেরকে এক সময় তো এমনিতেই চলে যেতে হবে, তো আমার হয়তো আমাদের এখন সময়টা হয়েছে, এখন চলে যাওয়ার সময় হয়েছে আল্লাহ পাকের ইচ্ছাতে, সেজন্য চলে যেতে হচ্ছে আর কি। আর আমাকে আমার আগের ভিডিওগুলোতে এক ফারহানা মিথিলা আপু প্রশ্ন করেছেন যে আমরা কি একবারে চলে যাচ্ছি কিনা, বা আমার হাজবেন্ড কি একসাথে চলে যাচ্ছে কিনা আর কি। তো আসলে আমার হাজবেন্ড একসাথে যাবে না, তবে আমাদের সাথে যাবে, ছুটিতে যাবে আর কি। এরপর আবার আল্লাহ রহমতে সৌদি আরবে ব্যাক করবে, আর আমরা একদম এক্সিটে চলে যাচ্ছি এই আর কি। তো আপু বা আমার আরও চ্যানেলে যে দর্শকটা আছে আপনারাও জানতে পারবেন, যেহেতু অনেক দিন আমি সৌদি আরবে ছিলাম, আমি যখন চ্যানেলটা খুলেছি সব সময় আমি সৌদি আরবের ভিডিওগুলোই দিয়েছি এই আর কি। তো আপনারাও দোয়া করবেন যেন সব কিছু সুন্দরভাবে হয় এই আর কি। আর আমার ফারহানা মিথিলা আপু এটাও জানতে চেয়েছেন, কেন হঠাৎ করে চলে যাচ্ছে না আপু? হঠাৎ করে না, এটা আমাদের প্ল্যান মোতাবেকই হচ্ছে, আর সব কিছু তো সবার উপরে আল্লাহ তাআলার ইচ্ছাতেই হচ্ছেন। আমরা আসলে অনেক দিন এখানে থেকেছি, আমাদেরও তো মন চায় আমরা একটু দেশে যাই। যেহেতু আমার উহুদ বড় হচ্ছে, ওকে স্কুলের সময় হয়েছে, স্কুলে ভর্তি করাতে হবে, মানে সব কিছু মিলিয়েই যাওয়া হচ্ছে আর কি। হঠাৎ করে কোনো কিছুই হয়নি, আর সব কিছু আল্লাহ পাকের ইচ্ছাতে হচ্ছে এই আর কি। তো আমরা রান্নাবান্না করেছি, দেখতে পেয়েছেন অল্প কিছু রান্না করছি। আসলে রান্না করার কোনো ইচ্ছাই নাই, মন মানসিকতা এখন নষ্ট, তারপরেও যখন বেঁচে আছি রান্না তো একটু করতেই হয়। আর এগুলো হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, আমরা একটু মার্কেটে এসেছি, একটু কেনাকাটা করবো আর কি, দেশে যাওয়া উপলক্ষে নিজের জন্য বা যাদেরকে সবার আপনজন বা প্রিয়জনদের দেওয়ার জন্য আর কি, আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটাই কেনার চেষ্টা করছি আর কি। তো আমি একটা একটা সবার জন্য শ্যাম্পু নিব আর কি। তো আমার কাছে এই শ্যাম্পুগুলো ভালো লাগে, আমি নিজেও ব্যবহার করে থাকি হার্বাল এসেন্স। এই শ্যাম্পুগুলো খুবই সফট হয়, চুলটা অনেক সফট হয়, একদম নারিশ করে ফেলে। তো সবার জন্য একটা একটা নিয়ে নিচ্ছি, আর এগুলো হচ্ছে 400 গ্রাম করে। এই শ্যাম্পুটা আমি প্রায় ব্যবহার করে থাকি, আর এটা যে ব্যবহার করি তা নয়, আমি আবার অন্যান্য শ্যাম্পুও ব্যবহার করে থাকি, এক এক সময় দেখা যায় এক একটা ব্যবহার করি। তো সবার জন্য আমি হার্বাল এসেন্সেরটা নিয়েছি, আর আমি আমার জন্য যেহেতু আমার ড্যান্ড্রাফের সমস্যা আছে, তো সেজন্য আমি ড্যান্ড্রাফ গার্ড একটা শ্যাম্পু আছে বাটিকা, এটাও খুব ভালো, এটাও নিয়েছি। আর এটা আমি প্রথমে মনে করেছিলাম এটা কন্ডিশনার সানসিল্কের, তবে পরে আমি খেয়াল করিনি, পরে বুঝতে পারলাম যে কি এটা শ্যাম্পু, পরে আর এটা নেয়নি। আমি ডাবের একটি কন্ডিশনার নিয়েছি আমার জন্য এই তো। আর আমাদের কেনাকাটা শেষ, আসলে আমরা দেখা যায় প্রতিদিনই এখন মার্কেটে যাওয়া হচ্ছে,
একটু একটু করে। আর এখানে হচ্ছে নামাজের সময়, এশার নামাজের, তো সেজন্য নামাজটাও একটু পড়ে নিচ্ছি। এখানে মার্কেট, যে আরেকটি মার্কেটে এসেছি, সেই মার্কেটটিতে নামাজের ব্যবস্থা আছে, তো ওখান থেকে নামাজটা শেষ করে আমরা এসেছি মোজান পার্কে আর কি। তো এখানে আমাদের দেখা যায় প্রায় সময় আসা হয়, আমার কাছে ভালোই লাগে, আমার মেয়েকে একটু দেখাতে আসছি। আর এখানে বিশেষ করে একটা ফার্মেসি আছে নাহাদি আর কি, তো ওখান থেকে, ওখানে একটা নাহাদিতে একটা ডাক্তার থাকেন আর কি, যেহেতু এটা ফার্মাসি, তো সেজন্য ওখানে ডাক্তারই সেল করে আর কি সব কিছু। তো ওনার পরামর্শে আমি আমার মুখের জন্য কিছু কসমেটিক্স ইউজ করি সব সময়, তো সেজন্য ভাবলাম আমি যেহেতু দেশে চলে যাব, তো ওনার পরামর্শে আমি কিছু কসমেটিক্স কিনে নিই আর কি। তো সেজন্য ওনার কাছে আসা এসেছি। তো এর আগে বাইরের একটু ভিউটা আমি আমার চ্যানেলের জন্য ভিডিও করে নিচ্ছি, কারণ এই জায়গাগুলো আমি খুব মিস করব, বা আমি না, আমার মেয়ে, আমার হাজবেন্ড সবাই, যেহেতু আমরা চলে যাব, হয়তো দেখা যাবো আমার হাজবেন্ড আর কখনো এখানে হয়তো বা তেমন একটা আসবে না। তো ভাবলাম এই জন্য আমি ভিডিওগুলো আর কোনো কাট করিনি, যতটুকু করেছি সব কিছুই ভিডিওর মধ্যে অ্যাড করে নিয়েছি, কারণ এখানে দেখা গেছে সব সময় আসতাম, বিশেষ করে শুক্রবারের দিনটাতে আমার আসা হতো এই আর কি। তো আজকে তো আসলাম এই আর কি। তো আমরা যাব উপরের তলায়, আমরা লিফটে করে চলে যাব, ওখানে আছে নাহাদি ফার্মেসিটা আর কি। তো নিচের ভিউগুলো একটু ভিডিও করে নিচ্ছি। আসলে আমি কিন্তু সব আমার খারাপ লাগার অনুভূতিগুলো আমি আমার এই অল্প ভাষায় প্রকাশ করতে পারছি না, সেটা আমার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে জানে আমার কাছে কতটা কষ্ট লাগছে। আমি যখন ভিডিওটা করার পরের দিনই ভয়েসটা দিয়েছি, আমি জানি আমার কাছে কী লাগতেছে, কারণ আমি এই সব কিছুই অনেক মিস করব। ইনশাল্লাহ যদি কখনো রিজিকে থাকে আবার সৌদি আরবে আসি, হয়তো আবারও আসবো যদি আল্লাহ পাক চায় তারপর। তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, তো আমরা ওই ডাক্তারটার সাথে পরামর্শ করে আমার জন্য কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছি, একটু বেশি বেশি করে নিয়েছি, যেহেতু বিদেশি কসমেটিক্স তো আমরা সবাই জানি ভালো, তো সেজন্য নিয়েছি। এরপরে আমরা আরেকটা এক্সট্রা মার্কেটে এসেছি, এটা ইলেকট্রনিক মার্কেট আর কি, মোবাইল থেকে শুরু করে একদম ইলেকট্রনিক যতগুলো জিনিস থাকে আর কি, একটা সংসারে সব কিছুই আছে। তো আমি আর এত কিছু ভিডিও করিনি, ওখান থেকে একটা পাওয়ার ব্যাংক নিয়েছি। আর এরপর আমরা আরও একটা মার্কেটে গিয়ে শুধু এখানে উহুদের জন্য কিছু মার্কেট করেছি, উহুদের পেন্সিল বা আরও আদার্স কিছু আছে ওগুলো। এরপরে বাসায় এসেছি, বাসায় আসার পরে এই জিনিসগুলো দেখাচ্ছি বা আরও অনেক কিছু আসে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমরা বাসা আসার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এরপরে যে প্যাকিং করে নিচ্ছি, দেখা যায় আজকে কসমেটিক্সগুলো একটা কার্টনে প্যাকিং করে ফেলবো। আর এখানে শ্যাম্পুগুলো একদম কস্টেপ দিয়ে আটকে দিয়েছে ভালোভাবে, যেন কোনো চাপ বা আসাড লাগলে যেন ভেঙে না যাওয়ার বা বের হয়ে না যাওয়ার চান্স না থাকে সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এলোমেলো, জানি না কতটুকু নিতে পারি। আর এই যে একটা কার্টন বেঁধে ফেলেছি, আর এর আগেও দুটো কার্টন বেঁধেছি, তো আরও ভাববো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো।